ফকির রে বাচ্চা, আর বাচ্চা রে ফকির বানাইতে পারে। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। বাবা পা দুইটা ব্যথা করতেছে, একটু জিরাই। জিরাবি, ওর লোকের বাড়ি আবার কি না কি কয়, খুব না কিছু। বাজান দেখছাও গ্রামের ভিতরে কত বড় আর সুন্দর বাড়ি করছে। আরে আমগো তো পেটে ভাত নাই, দুই বেলা খাওন ঠিক মতো পাই না, বাড়ির স্বপ্ন দেখা লাভ আছে? এই স্বপ্ন কোনো দিন পূরণ হইব না, তার চেয়ে ভালো দেখে মন বুঝা। আচ্ছা মা, তোর কি খিদা লাগছে? আপা আমার খিদা লাগলে, তোমার খিদা লাগে নাই? না আমার খিদা লাগে না। তুই কিছু খাইয়া নে। আমার যদি ভুল না হয় তুমি সূর্য ভাইয়া না? হ্যাঁ তাই তো। হ আপনি আপনি মুন্নি, মানে মুন্নি ম্যাডাম না? হেই কি বলতাছো তুমি? তুমি কি ভুলে গেছো? আমরা ছোট থেকে এক এলাকায় বড় হয়েছি, একসাথে কত খেলাধুলা করছি, মনে নাই তোমার? ম্যাডাম কিসের? হ্যাঁ শুধু মুন্নি বলো। এটা কি হয় তোমার? এটা এটা আমার মাইয়া। মাইয়াটা না মা না, আপনি জানেন ওই সর্বনাশা নদী ভাঙন, নদীতে আমার বাড়ি ঘর সয় সম্পত্তি সব মাইয়া লয়ে গেছে। এখন আমি আর আমার মাইয়া রাস্তায় রাস্তায় ঘুরি। থাক সুজো ভাই, দুঃখ করো না তুমি, আল্লাহ চাইলে সব ঠিক হয়ে যাবে। তোমার মেয়ের মুখটা দেখে মনে হইতেছে ও সকাল থেকে কিছুই খায় নাই। তুমি আমার সাথে আসবে, আমি তোমার ভাত খাওয়াই দেব। না না আমি আপনার বাড়ি যাব না। যাবা যা, আমার পরিচিত। আমি যখন স্কুলে পড়তাম তখন এই ম্যাম সাহেব আমার লগে পড়তো, আমরা কত খেলছি একলগে। তাইলে বাজান তুমিও চলো। হ্যাঁ তোমার বাজানো যাবে। আসো তো, এই তুমি উঠো। ময়লা রাতে কি হয়েছে? উঠো বলতাছি। আসো দুইজনই ভাত খাই আসবা। আসো আসো বলতাছি, আসো। আরে ভয়ের কিছু নেই, এটা তো আমার বাড়ি। আসলে আমরা ঢাকায় থাকি, আমার হাজবেন্ড আমার জন্য এই বাড়িটা করেছে। আসো। বাবা দেখছো কত বড় মাছ আনছি? আরে খুব সুন্দর হয়েছে। হ্যাঁ খুব সুন্দর হয়েছে বাবা, তা ভালোই হয়েছে। ঠিক আছে বাবা তুমি তাড়াতাড়ি নিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ আমি যাইতেছি, কিন্তু সর বাবা, তুই কিন্তু বাড়ির বাইরে যাস না কোথাও। সর, ঘরে থাকবি আর সব দেখাশোনা করিস। আমি তাহলে যাই বাবা। আচ্ছা যাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা বাবাজি তোমার চিনতেছি না? আমার চিনতে পারেন স্যার, আমি ওই যে আপনার ছাত্র। ও আচ্ছা আচ্ছা ঠিক হয়ে যাইতেছে। ও বাবা যে আমার মেয়ের বাড়িতে যাইতেছি, মেয়ে তো ঢাকা থাকে, ওর বাস হইলো ঢাকা। তো জামাই আবার শহরে টান মানে একটা বাড়ি করছে, তো ওই বাড়ি তোর আসছে, এই যাইতেছি মেয়েকে দেখার জন্য। তা ভালো থাকো বাবা। আচ্ছা আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার মা, আমার এই বাড়িটা তোমার কাছে কেমন লেগেছে? আপনার বাড়িটা না অনেক সুন্দর। তুমি থাকবে এখানে? না ও থাকবো না, খাওয়া দাওয়া তো হইল। আমরা তাহলে যাই। যাই কিসের? একবেলা খাইছো শুধু দুপুরে, রাত্রে খাওয়া দাওয়া করবা, রাত্রে থাকবে এখানে, তারপর কালকে যাবা। আজকে যাওয়ার নাম মুখে মানবা না, ঠিক আছে? আসসালামু আলাইকুম। দেখো কে আসছে। উনি কে? উনি আমাদের এলাকার, আমরা একসাথে ছোট থেকে বড় হইছি, একসাথে একই স্কুলে লেখাপড়া করেছি। তাই বলে তুমি এরকম অপরিষ্কার নোংরা একটা লোককে তুমি এনে এই সুপার বসিয়েছো? ছি 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 ছি। আরে তুমি ভুল করছো, এমন ভাবে বলতাছো কেন? এমন ভাবে বলছি? কিভাবে বলছি? আই আই ছোট লোকের বাচ্চা, তোর কি করে এত বড় সাহস হয় তুই এই রনি চৌধুরীর ড্রয়িং রুমে এসে বসেছিস? বের হ, বের হ এখান থেকে। বাবা তুমি কি বলছো? চুপ, তুমি একটা কথা বলবো না। আই বের হ, বের হ, চল চল বের হ, বের হ ছোট লোকের বাচ্চা। তোমাকে বলি, তোমার এত বড় সাহস হয় কিভাবে? তুমি একটা রাস্তার ওকিলকে নিয়ে এনে তুমি ড্রয়িং রুমে বসিয়েছ? ছি, কাজটা তুমি ঠিক করলে না, ঠিক করলে না। চুপ, একটা কথা বলবে না। কোনটা ঠিক কোনটা বেঠিক সেটা তোমার চেয়ে আমি ভালো জানি। আই ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস কি করে হয় তুই এখনো এখানে বসে আছিস? আমি যা ভেবেছিলাম তুমি তার ঠিক উল্টো। ভেবেছিলাম একটা গরিব স্কুল মাস্টারের মেয়েকে বিয়ে করলে হয়তো আমি সুখে থাকতে পারবো, শান্তিতে থাকতে পারবো, কিন্তু ময়লা ধুইলে কখনো ময়লা যায় না। তুমি তুমি একটা কি বলবো, তুমি একটা অসহ্য করবে। একদম চুপ, অনেক বলছো। তোমার মন মানসিকতা যে এত খারাপ, এত নিচু, সেটা আমার জানা ছিল না। তুমি জানো, জানো এই ছেলেটাকে? ওর নাম সূর্য, আমাদের এলাকার ছেলে। আমরা একই সাথে ছোট থেকে বড় হয়েছি, একসাথে লেখাপড়া করছি। আর ওর নিয়ে তুমি আমার বাজে কথা বলতে পারলা, ওর গায়ে হাতও তুললা তুমি। কে? খুব টাকা হয়েছে তোমার না? খুব অহংকার। শুনে রাখো, বেশি অহংকার করা ভালো না, অহংকার পতনের মূল। ও এই কথা না? কেন একত্রে লেখাপড়া করেছ? কেন একত্রে ফষ্টি নষ্টি করনি? তুমি এটা কি বললা? আমার ভাবতেই অবাক লাগছে, তোমার মতো এত নোংরা একটা মেয়ের সাথে আমি সংসার করছি। না না, তোমাকে নিয়ে আর আমি এক মুহূর্ত সংসার করব না। তোমাকে আমি আজই তালাক দেব, এক তালাক। দুই তালাক, তিন তালাক। তুমি কি করলে বাবা? আপনি এই মুহূর্তে এখান থেকে আপনার মেয়েকে নিয়ে বেরিয়ে যান, বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি। তাই যাচ্ছি আমি। আমি কিন্তু জোর করে তোমার কাছে আমার মেয়ে বিয়ে দিয়েছিলাম না, তুমি জোর করে আমার মেয়েটা এনেছিলে। আর আজকে তুমি, আমরা গরিব বললে তুমি এই কাজটা করতে পারলে বাবা। আর আজকে, আজকে তুমি যে কাজটা করলে, আল্লাহ, আল্লাহ এটা সহ্য করবে না। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, একদিন, একদিন তোমার সব, সব হারিয়ে যাবে, কিচ্ছু থাকবে না, ধ্বংস, ধ্বংস হয়ে যাবে। আরে তুমি আমার কি তাড়িয়ে দিবে? আমি নিজেই তো তোমার কাছে থাকবো না। আমার ভাবতেই অবাক লাগছে যে তোমার মতো মানুষের সাথে আমি এতদিন সংসার করেছি। শোনো, তোমার অহংকার বেশি না? অহংকার করা ভালো না, অহংকার পতনের মূল। আল্লাহ চাইলে ফকির রে বাদশা, আর বাদশা রে ফকির বানাইতে পারে। আল্লাহ চাইলে তুমি একদিন ফকির হয়ে যাইতে পারো। মনে রাখো, মনে রাখো। চলো শর্মা, ও ফেলে দিলেও আমি তোমার মাকে ফেলে দিতে পারি না। চলে আসসালামু আলাইকুম। কেমন আছেন? কতদিন পরে আপনার সাথে দেখা। হ্যাঁ, কিন্তু ওদিকে চলে, কতদিন পরে দেখা স্যার। হ্যাঁ, স্যারের সাথে কত কথা ছিল। একদম কথা কবি না, একদম ফোটা করে ফেলাবো। আচ্ছা ঠিক আছে, যা হওয়ার হয়ে গেছে, ওটা তোমার রিজিকে ছিল না। তুমি আবার কঠোর পরিশ্রম করো, আল্লাহ তোমার আবার দিবে। চলো ঘরে চলো, আসো বাবা। আমি এই ব্যাগটা পাইছি, আর ব্যাগে এইটা তো আমার ব্যাগ, এই বাড়ির ঠিকানা ছিল। বাবা, এই ব্যাগ তুমি পাইছো, চিন্তাই করে নিয়ে গেছিল, তুমি পাইছো। বাবা, সব টাকা আছে। দেখি দেখি, আসেই তো। বাবা, তুমি তো খুব ভালো। তুমি কি এটা রাস্তায় পড়ে গেছো? হ্যাঁ, ওই জানলার ধারে পড়ে আসছিল। আব্বু, আপনার সব ঠিকঠাক পাইছেন? উনি অনেক ভালো মানুষ, ভালো মানুষ দেখে টাকার ব্যবস্থা দিতে আসছে। আর কিছু টাকা দিয়ে দাও না। তাই তো, এই যে বাবা, না এই 1,000 টাকা তুমি নিজে বলেন। আমি যদি এই টাকা নিতাম তাহলে পড়ে নিতে পারতাম। তা তো ঠিক, তুমি তো ইচ্ছে করলে পুরো ব্যাগে নিয়ে নিতে পারতাম। আসি। না 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 বাবা, তুমি যেও না। তুমি কি লেখাপড়া জানো? ম্যাট্রিক পাস দিচ্ছি। তুমি যাও না, ম্যাট্রিক পাস দাও ভালো। তুমি আমার ব্যবসা দেখাশোনা করবে, আমার একটা সাইড দেখাশোনা করবে। আমি তোমার মতো একটা সৎ লোক খুঁজছিলাম। তোমার যদি আপত্তি না থাকে তাহলে আমার ব্যবসায় তুমি আজ থেকে যোগ দিয়ে দাও। আবার কোনো আপত্তি নাই স্যার, আমি আপনার কাছে চিরদিন ঋণী হয়ে থাকো। আমার বাড়ি ঘর সব কিছু নদীর ভাঙনে নিয়ে গেছে। আমার মাইয়ার আমি থাকার কোনো জায়গা নাই। আপনার পায়ে কিছু দেখে থাকা দেয়। না 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 না, আপনার কাছে রেখে থাকবো স্যার। তুমি তোমার প্রাপ্য অধিকারী পেয়েছো, তুমি তো স্বপ্ন। আমি চিন্তা করেছি এরপরে যদি বিয়ে করি কোনো ছোট লোকের মেয়েকে বিয়ে করবো না। আপনি কোন শিল্পপতির মেয়ে দেখেন? হম হম, হ্যাঁ ভরত সাহেব, আমি আপনাকে একটু পরে কল করছি, আমার অফিস থেকে একটা ফোন এসেছে। হ্যালো, কি বলছো সব? হ্যাঁ, আমার তো সবকিছু ধ্বংস হয়ে গেল। হ্যাঁ, আমার 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 মিল ইন্ডাস্ট্রি আগুনে পুড়ে গেছে। না না না, কিছু বলবি বাবা? তুমি আর এরকম করে মন খারাপ করে থাইকো না, যা হওয়ার হয়েছেই তো। আল্লাহ যদি কোনো কিছু কাইরা নেয় তার থেকে আরো বেশি দেয়, তুমি আর চিন্তা করো না। আপা তাই যেন হয় ভাই, তাই যেন হয়। আচ্ছা শোন, বাবা কই? বাবা ওই পাশে খেতে কাজ করতেছে। বাবা সকাল থেকে কিচ্ছু খায় নাই, তুই ঘরে যা, ভাত বেড়ে রাই খাসছি, তুই গিয়ে ভাত খান, বাবার গাইকে নিয়ে আসি। আচ্ছা আপা যাও তুমি। আচ্ছা যা। বাবা তুমি সে সকাল থেকে কিচ্ছু খাও নাই, এখন পর্যন্ত কাজ করতেছো, কে খাইবা না? আরে বাবা খামো তো, দেখো না এই যে জাংলাটা কি রকম ভাবে যে রাতে বৃষ্টি হইছে, এটা পরিষ্কার করে দিতেছি। ঠিক আছে আমি পরিষ্কার করে দিমু না, তুমি আগে বাড়িতে আসো, খায় নাও কয়টা, না খায় থাকলে শরীরে শক্তি পাইবা। তা ঠিকই কইছো, আসো। ঠিক আছে চলো যাই। বয়স হইছে না তোমার, সময় মতো খাওয়া দাওয়া করতে হইব, আসো আসো বাবা। আরে আন্টি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, তুমি? হ্যাঁ আমিও ভালো আছি। আন্টি আপনি এখানে? হ্যাঁ আমার বাবার বাড়ি এখানে, এই যে আমার বাবা। ও তা কবে আসছেন? কবে আসছে বলতে একবারই আসছে, ওরে আমার স্বামী তাড়িয়ে দিছে। হ্যাঁ শোভা, তোমরা যেদিন ওই বাড়ি থেকে চলে আসলা তখনই আমার স্বামী আমার তাড়িয়ে দিছে ওই বাড়ি থেকে, এরপরে থেকে আমাদের বাড়িতেই থাকি। এই রোদের মধ্যে না কথা বইলা চলে ছার ভিতরে যায় কথা বলি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ এখানে ছায়া আছে, দাঁড়াও। দাদা একটা কথা বলি। বলো। আসলে আমার ছেলেকে বিয়া আন্টিকে আমি নিতে চাই। এটা কি বলো? এই তোমার ছেলে মানে তোমার ছেলের নাম কি? মানে আমার বাবা সূর্য রাজ। ও সূর্য রাজ, শুনেছি সে তো এখন খুব বড় ধরনের একটা চাকরি করে। তা কি সে আমার মেয়ে, সে কি নিবে? নিবে না কেন, ও তো আমার ছেলে। আর মায়ের কথা কি কোনো ছেলে অমান্য করে? তা ঠিক আছে, মায়ের কথা তো ছেলে অমান্য করতেই পারে না। তাইলে তো আজকে থেকে আমরা আমার বিয়ে নিলাম। হ্যাঁ আজকে থেকে তুমি আমার পুত্রবধূ, একটা বুড়ি একটা, তুমি আমার শাশুড়ি। কোটি টাকা লক্ষ টাকা, আমার টাকা দে টাকা দে। টাকা কোটি টাকা লক্ষ টাকা, আমাদের কয়টা টাকা দিবে? সারা দিন কিছু খাই নাই, আমি আজই তালাক দেব। এক তালাক কি হইল বলতেছ নাকি? আমার চোখ বাচ্চো কেন? আসো না, তুমি আগে আসোই না। এখনো এখানে বসে আছিস? সূর্য তুমি আমার এই বাড়িতে নিয়ে আসছো কে? অবাক হচ্ছ? এই বাড়ি এখন তোমার। তোমাকে এই বাড়ি বের করে দিয়েছিল না, আমাকে আমার মেয়েকে বাড়ি বের করে দিয়েছিল না, সে এখন পাগল হয়ে গেছে, তারপরে নিলামে উঠেছে। মেয়ের আবদারে আমি তোমাকে বাড়িটা কিনে দেব। তুমি এগুলো কি বলতেছ? হ্যাঁ এখন থেকে এই বাড়ি তোমারই থাকে। সত্যি এখন থেকে বাড়িতে আমরা তিনজন থাকবো। আচ্ছা ঠিক আছে।